হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 10ই ডিসেম্বর কর্মক্ষেত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি জেনারেল নলেজের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিকের জেনারেল নলেজের কতখানি গুরুত্ব। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিকে 100% ইম্পর্টেন্ট। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা আজকের 10টি জিকের কোশ্চেন মনে রাখতে পারবে এবং পরীক্ষায় পড়লে অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে, খারাপ লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং ডিসলাইক করে দেবে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমার উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, খুব বড় সমস্যা আছে। তো তোমরা সেখানে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কোথায় সমস্যা হচ্ছে, আমি সেখানটা আবার ক্ল্যারিফাই করে দেবো। তো বন্ধুরা, চলো শুরু করছি, দেখে নাও আজকের কর্মক্ষেত্র পেপার থেকে 10টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে। বন্ধুরা দেখো, 10th ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার জেনারেল নলেজ। তো 10টি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটি দেখো কি আছে। কোশ্চেন 36 দাগের কোশ্চেন, এর আগে ম্যাথ ছিল, জিআই ছিল। তো প্রথম কোশ্চেনটি আছে, আমরা সকলে জানি প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? সঠিক আনসার 1951 সালে। প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। তাহলে প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। 37 কোশ্চেনটি দেখো কি আছে। চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? সঠিক আনসার দিল্লি উদয়পুর। চেতক এক্সপ্রেস দিল্লি ও উদয়পুর এই দুটি শহরের মধ্যে যাতায়াত করে। চেতক এক্সপ্রেস দিল্লি উদয়পুর এই দুটি শহরের মধ্যে যাতায়াত করে। 38 কোশ্চেন, রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? সঠিক আনসার নিরাপত্তা পরিষদকে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়। নেক্সট পরের কোশ্চেন, 39 কোশ্চেন কি আছে দেখো। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে। 31 মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়। পরের কোশ্চেন, 40 কোশ্চেন, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক আনসার শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। বন্ধুরা দেখো, পরের কোশ্চেন, 41 কোশ্চেন কি আছে দেখো। 2018 সালের প্রথমবার রাজ কাপুর অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা পুরস্কারে ভূষিত হলেন। 2018 সালে প্রথমবার রাজ কাপুর অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ডে পুরস্কারে ভূষিত হলেন রমেশ সিপি। তো রমেশ সিপি প্রথমবার রাজ কাপুর অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা পুরস্কারে ভূষিত হলেন। 2018 সালে প্রথমবার রাজ কাপুর অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন সিনেমা পুরস্কারে ভূষিত হলেন রমেশ সিপি। পরের কোশ্চেন, 42 কোশ্চেন, দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন হলো, দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন হলো দিল্লি। তো দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন হলো দিল্লি। 43 কোশ্চেন কি আছে দেখুন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2018 সালের 11ই মার্চ ভারত মহাসাগরে কোন দ্বীপরাষ্ট্র সফর করেছিলেন? ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2018 সালের 11ই মার্চ ভারত মহাসাগরে কোন দ্বীপরাষ্ট্র সফর করেছিলেন? সঠিক আনসার মরিশাস। তো ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2018 সালের 11ই মার্চ
ভারত মহাসাগরের মরিশাস দ্বীপরাষ্ট্র সফর করেছিলেন। 44 কোশ্চেন, জীবিত অবস্থায় শ্রীদেবীর মুক্তি পাওয়া শেষ ছবিটির নাম কি? জীবিত অবস্থায় শ্রীদেবীর মুক্তি পাওয়া শেষ ছবিটির নাম মম। তো জীবিত অবস্থায় শ্রীদেবীর মুক্তি পাওয়া শেষ ছবিটি মম। জীবিত অবস্থায় শ্রীদেবীর মুক্তি পাওয়া শেষ ছবিটির নাম মম। আমাদের শেষ কোশ্চেন 45 কোশ্চেন, 45 কোশ্চেনটা লাস্ট কোশ্চেন কি আছে দেখো। শ্রীদেবীর প্রয়াণের পর তার মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম কি? শ্রীদেবীর মুক্তির শ্রীদেবীর প্রয়াণের পর তার মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম কি? সঠিক আনসার জিরো, এর অপশান হচ্ছে সঠিক আনসার। তো শ্রীদেবীর প্রয়াণের পর তার মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম হচ্ছে জিরো। শ্রীদেবীর প্রয়াণের পর তার মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম হচ্ছে জিরো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে 10টি জিকের কোশ্চেন দেখলে। যদি তোমরা দেখে থাকো হয়তো তোমাদের কারো কারোর মনে থাকতে পারে, কারো কারোর মনে নাও থাকতে পারে। তো বন্ধুরা, যাদের মনে থাকতে চাইছে না তারা আরেকবারটি দেখে নাও, নিশ্চয়ই মনে থাকবে। তো এখানে ভিডিও শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।